নোয়াখালীতে আধুনিক ও নান্দনিক পৌর পার্কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে মাইজদী টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ হয়। নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব জামাল হোসেন বিশদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাসুদ কায়ুম, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, এশোগড়ে উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল্লাহ সহ অনেকে। এ সময় নোয়াখালী পৌরসভায় শিশু পার্ক, ওয়াকওয়ে সহ নাগরিকদের জন্য বিনোদন কেন্দ্র তৈরির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভার মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়।